একজন ব্যবসায়ী ক্রয়ের সময় 1 মিটার স্কেলের পরিবর্তে 120 সেন্টিমিটার স্কেল ব্যবহার করেন এবং বিক্রয়ের সময় 80 সেন্টিমিটার স্কেল ব্যবহার করেন। যদি তিনি 20% নগদ ছাড়ের অফার দেন তাহলে সার্বিক লাভের হার কত? তো এই অঙ্কে একজন দোকানদার বা ব্যবসায়ী তিনি আচ্ছা এটা আমরা আগে দেখি যে 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার। তো 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তো সেই দোকানদার এই 100 সেন্টিমিটার স্কেলের পরিবর্তে ক্রয়ের সময় 120 সেন্টিমিটার স্কেল ব্যবহার করেন, তাহলে তার সেখানে লাভ হয়, মানে এখানে সে বিনিয়োগ করে 100 টাকা। ধরেন 100 টাকার সে 100 টাকা দিয়ে সে 120 টাকার পণ্য নেয়, তাহলে সে বিনিয়োগ করে সে 100 টাকা, আর সে পণ্য নেয় সে 120 টাকার, তার মানে সে তার 20 টাকা তার লাভ থাকে। তারপরে পরের অংশে বলেছে যে তিনি বিক্রয়ের সময় 80 সেন্টিমিটার স্কেল ব্যবহার করেন, তার মানে সে আবার 100 টাকার জিনিসটা সে 100 টাকার যতটুকু জিনিস হয় সেটা না দিয়ে সে 80 টাকায় ওইটা দিয়ে দেয়। তাহলে সে এখানে সে ক্রয়ের সময় সে লাভ করতেছে 20 টাকা, আবার সে বিক্রয়ের সময় 100 টাকার পণ্য সে 20 টাকা কমে দিয়ে দিচ্ছে, তাহলে এই 20 যোগ 20 সমান সমান তার 40 টাকা লাভ হয়। তো এখন তার প্রথমে শুরুতে বিনিয়োগ ছিল 100 টাকা, তো এখানে এই 80 মিটার কাপড় সে আবার বিক্রি করে 100 টাকায়। তাহলে 80 মিটার কাপড় যদি 100 টাকায় বিক্রি করে তাহলে তার এই যে 40 মিটার কাপড়, এই 40 মিটার কাপড় সে বিক্রি করতে পারবে 50 টাকায়। 50 টাকায় তাহলে তার এই শুরুতে 100 আর এখানে 50, তার টোটাল বিক্রয় মূল্য হয় হচ্ছে 150। এখন সে আবার বলে যে যদি তিনি 20% নগদ ছাড়ের অফার দেন, মানে সে 150 টাকায় বিক্রি করে এর উপর সে 20% ছাড় দিবে। তো 20% ছাড় যদি দেয় তাহলে হবে, তো 100-এর 20% ছাড় দেওয়ার পর থাকে কত সেটা আমরা বের করব। তাহলে 150-এর 80% যদি আমরা এই করি তাহলে ডিসকাউন্ট দেওয়ার পর সেই অ্যামাউন্টটা হবে 8-15-120। তাহলে সে 100 টাকার পণ্য সে ছাড় দেওয়ার পরও সে 100 টাকার পণ্য সে 120 টাকা বিক্রি করছে, তাহলে তার লাভের হার হয় 120 থেকে যদি 100 বাদ দিই 20 টাকা বা 20%, তাহলে তার লাভ হয় 20%। তো এখানে 20%ই হচ্ছে উত্তর।